আচ্ছা আচ্ছা, আমরা আজকে যেটা দেখব, আরো একটা জিনিস দেখি, আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, আচ্ছা মাপ দিয়ে আর কি। হ্যাঁ, সেই আচ্ছা, আমরা আজকে একটু মাপটাও দেখে ফেলাই, মাপটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, ঠিক আছে? সো মাপটাই আমরা দেখে ফেলাই আগে, তারপর অন্য কিছুতে যাই। সো মাপের যে যে অন্য যে কমান্ডটা, একটা হচ্ছে ইউএনআইটিএস, ইউএনআইটিএস দিয়ে আমরা ইয়ে করতে পারি, অথবা স্টার্ট আপ করার সময় আমাদের একটা নিউ ফাইল যখন নিব তখন এখানে একটা গল্প আসবে, এইটা এইটা না, এই এইটার সেটিংসটা আমরা চেঞ্জ করতে পারি যদি আমরা ইনিশিয়ালি সেট আপ করতে চাই। দরকার নাই আসলে, ইনিশিয়ালি সেট আপ আমাদের আপাতত দরকার নাই, আমরা ওইটা দেখাবো, ওইটাও দেখাবো যে কীভাবে করতে হয়, এখনই দেখাবো। বাট আগে যেটা এই পদ্ধতিটা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে বেশি ইম্পর্টেন্ট, আর পরেরটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট আর কি, এটাই বলবো। হ্যাঁ, সো একটা ইউজ করলেই হয়। প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে ইউএনআইটিএস কমান্ড দিব, ইউনিটস। সো ইউনিটস কমান্ড দিয়ে আমরা ইয়েতে যাব, যে এখানে দেখেন যে এখানে আসতেছে আর্কিটেকচারাল, ডেসিমাল, হ্যাঁ বিভিন্ন রকম ইয়ে সিস্টেমে আর কি কাজ করা যায়। তো আর্কিটেকচারালটা যদি বলি যে এরকমভাবে 1 ফিট 2 ইঞ্চি এরকম 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 করে 2 ইঞ্চির পরে যে যে ফ্র্যাকশনাল নাম্বারগুলি আসতেছে, 2 ইঞ্চির পরে যে ফ্র্যাকশনালগুলি নাম্বার আসতেছে সেগুলি আপনার এই সমস্ত আকারে দেখাবে, যে মনে করেন 2 সমস্ত 3 এর 2 এরকম টাইপের কিছু, ঠিক আছে? তো এটা আমরা কত ভগ্নাংশ আকারে কত আসবে সেটা আমরা দেখতে পারতেছি। আচ্ছা, মানে আমরা যত বেশি বাড়াবো তত আমাদের ভগ্নাংশতে প্রিসিশন বাড়বে আর কি, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে গল্প। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে কি, আমরা এখানে ইউনিট সেট করতে পারি, ইঞ্চি, ফিট। আচ্ছা, আর্কিটেকচারাল ইউনিটে কেবলমাত্র ইঞ্চিজেই রাখবো আমরা, অন্য কোনোটাতে আসলে কাজ করবে না আর্কিটেকচারাল, ঠিক আছে? আমরা যদি মিটার সেন্টিমিটারে যাইতে চাই অবশ্যই ডেসিমাল ইউজ করব। হ্যাঁ, এবং সেখানে দেখাচ্ছে যে দশমিকের পরে কতটা শূন্য পর্যন্ত সে প্রিসিশন অ্যাড করবে, আমরা মনে হয় 4 ঘর পর্যন্ত হইলেই এনাফ, আমাদের বেশি দরকার নেই দশমিকের পরে। ইয়ে এখানে আমরা ফিট মিলিমিটার যা ইচ্ছা তাই আমরা ইয়ে সিলেক্ট করতে পারি। হ্যাঁ, ওকে। সো আমরা ইয়ে বেসিক্যালি আর্কিটেকচারাল অথবা ডেসিমাল, কখনো কখনো ইঞ্জিনিয়ারিংয়েও, ইঞ্জিনিয়ারিংয়ে যেটা হচ্ছে কি 1 ফিট সাম ইঞ্চি, দেন হচ্ছে কি তারপর একটা হচ্ছে দশমিকে আর কি। তো যে যেভাবে কাজ করতে চায়, প্রথম তিনটা আমাদের হচ্ছে কি ইউনিট আমরা কাজ করব, ফ্র্যাকশনাল এবং সাইন্টিফিক খুব একটা বা খুব একটা ইউজ হয় না, স্পেশালি সাইন্টিফিক। এটা হেক্সাডেসিমাল নাম্বার ইউজ করে কাজ হয়, হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে কাজ করার পাবলিক মনে হয় না, জানি না আমি, জানি না রিয়েলি আছে নাকি। ওকে, আচ্ছা, সো এরপরে আমরা আসতে আসতে হচ্ছে যে এটা আমরা ওকে করলাম, প্রিসিশনটা ওকে করলাম। এখন দেখবো আমরা সেকেন্ড পদ্ধতি, সেকেন্ড পদ্ধতিতে কীভাবে কাজ করা যায়। সো আমরা এখানে একটা ফাইল, যদি নিউ ফাইল নেই তখন আসলে আমাদের এখানে স্টার্ট ফ্রম একটা টেমপ্লেট, একটা টেমপ্লেট ইয়ে আসতেছে, নতুন ফাইল ওপেন হচ্ছে না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের কমান্ড লাইনে যেটা করতে হইতো, এইটা একবারই যদি আমি করে দিই স্টার্ট আপ, হ্যাঁ স্টার্ট আপ ভ্যালুটা যদি 1 রেখে দিই, এখন 0 আছে, স্টার্ট আপের ভ্যালু 0 আছে, 1 যদি করে দেই তাহলে যেটা হবে, এখন আমি একটা নতুন ফাইল নিচ্ছি অথবা আমি যতবারই অটোক্যাড ওপেন করতে যাচ্ছি, আমি জাস্ট অটোক্যাডটা ক্লোজ করে দিই। হ্যাঁ, যতবারই ওপেন করতে যাচ্ছি অটোক্যাডটা ততবারই যেটা আসতেছে সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা মানে আমাদের একটা ডায়লগ বক্স আসতেছে, এই ডায়লগ বক্সটাতে একটা হচ্ছে ওপেন ফাইল, ওপেন একটা ডকুমেন্ট করতে পারি অথবা মিলিমিটার সেন্টিমিটার এগুলি আমরা বলে দিতে পারি, ঠিক আছে? তো অথবা সেটিংসের প্যানেলটা আসতে পারে, সেটিংয়ের প্যানেলে আমি বুঝাইতে যাবো না, আমি জাস্ট খালি বলবো যে আমরা যদি সেন্টিমিটার আর মিলিমিটার এগুলিতে কাজ করতে চাই তাহলে এটাতে যাবো, আর যদি ফিট ইঞ্চিতে কাজ করতে চাই তাহলে ইম্পিরিয়ালে যাব। আর যা সেটিং ইউনিটস থেকেই করে নিয়ে আসবো, যদিও আমরা ইউনিটসের সেটিংসটা আমরা এখান থেকে করতে পারতাম, যে কুইক সেটিংসের থেকে দরকার নেই, ডোন্ট মানে একেবারেই দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে একেবারে এখন যেটা হচ্ছে যে আমরা তাহলে ইউনিট সেটিংসটা বুঝলাম। আমি তাহলে আসলে অনেক কিছু বুঝাই ফেলাইছি আজকে, আর মানে বেশি খুব একটা বুঝাইতে যাবো না, আমি জাস্ট খালি মডিফায়ার প্যানেলে আরেকটা কমান্ড আমরা শিখতে যাচ্ছি। আমরা তাহলে বুঝতে পারতেছি যে আমাদের ইউনিটটা আছে হচ্ছে ইঞ্চিজে, রাইট? এতদিনে আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের ইঞ্চি ইউনিটটা ইঞ্চিজে আছে, ঠিক আছে? আমি এখন সেফ
5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা ইয়ে না, 5 ইঞ্চি 5 ইঞ্চি না, আমি একটু বড়ই নেই। আবার একটা রুমের সাইজ, রুমের সাইজ কত হতে পারে, 120 টাকা হচ্ছে, 120 মানে হচ্ছে কি 10 ফিট বাই 10 ফিট, ঠিক আছে। জেড এন্টার এ এন্টার এটা একটা কমান্ড যেটা হচ্ছে কি আমার ড্রয়িং বোর্ডের মধ্যে যা আছে সব দেখাবে, ঠিক আছে। জেড এন্টার দিয়ে জুম, এবং এ দিয়ে এখানে আমরা বলছি যে অল, মানে আমরা অল্টারনেট কমান্ডগুলির জন্য এ ফর অল আমরা দেখতে পাচ্ছি বড় হাতের অক্ষর। সো জেড এন্টার এ এন্টার আমরা দিয়ে ইয়ে করতে পারি। তা নেক্সট আসতেছি আমরা হচ্ছে গিয়ে এখন এই যে অফসেট কমান্ডটা এটা আমরা শিখবো। অফসেট কমান্ডটা হচ্ছে যে কি করে, আমরা দেয়াল টেয়াল আঁকার জন্য আমাদের অফসেট কমান্ডটা লাগবে, বা আরো যে ধরনের জিনিসগুলি আমরা যে সাদৃশ্য ত্রিভুজ, সাদৃশ্য চতুর্ভুজ, এইসব জিনিসগুলি আমাদের জিওমেট্রিতে আমরা পড়ছি, তাই না? যে সাদৃশ্য ত্রিভুজ সংখ্যা ছিল কি যে একটা ত্রিভুজ বা একটা চতুর, একটা ত্রিভুজের মানে সিমিলার একটা ত্রিভুজ আর একটা যদি আমরা ড্র করি সেটা, তো এখন এটা আমরা কিভাবে ড্র করব, বা সাদৃশ্য চতুর্ভুজ আমি কিভাবে ড্র করবো, এটার থেকে বড় ছোট আর একটা জিনিস যেটা, তো এখন আমি অফসেট কমান্ডটা ইউজ করতে পারি, এবং অফসেটের ডিস্টেন্সটা কত বড় হবে, হ্যাঁ, বা কত ছোট হবে, যাই হোক বললাম 5, এবং ভিতরের দিকে দিলে হবে ছোট হবে আর বাইরের দিকে দিলে বড় হবে। আচ্ছা আমি আবার দেখি ছোটটাও দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে ভিতরের দিকে ছোট এবং বাইরের দিকে বড়, আমি জাস্ট দিয়ে দিতেছি এবং জিনিসটা ভিতরে যাচ্ছে। ওকে, খুব সুন্দর, তাই না? আমি জাস্ট খালি সাদৃশ্য আর বিসাদৃশ্য বসে দেখাচ্ছি, দ্যাটস ইট। এই হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসটা এইভাবে কাজ করে। আমি